তুমি হিন্দু না মুসলমান? হিন্দু স্যার। সালাম বা আদাব কিছু দেওনি তুমি? হ্যাঁ স্যার। বসে পড়ো তাহলে। তুমি ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তুমি ঢুকে সালাম বা আদাব দিতে ভুলে গেছো, এই কারণে কি তুমি দুঃখিত বা লজ্জিত? ইয়েস স্যার, আমি আপনার কাছে আন্তরিকভাবে স্যার দুঃখিত। ধন্যবাদ। আর বাংলাদেশ সেনাবাহিনীতে তুমি যোগদান করার জন্য আসছো কোন জেলা থেকে আসছো? ঠাকুরগাঁও জেলা স্যার। ঠাকুরগাঁও জেলা? ইয়েস স্যার। ঠাকুরগাঁও জেলা কোন বিভাগে অবস্থিত? রংপুর বিভাগ স্যার। রংপুর বিভাগ? ইয়েস স্যার। রংপুর বিভাগ কয়টা জেলা নিয়ে গঠিত জানো কি? সরি স্যার। বাবা কি করে তোমার? স্যার বাবা একজন ব্যবসায়ী স্যার। বাবা ব্যবসায়ী? ইয়েস স্যার। বাংলায় বলে সৈনিক, আর ইংলিশে কি বলা হয়? আর্মি স্যার। সোজা? ইয়েস স্যার। বুঝে গেছে? ইয়েস স্যার। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করার জন্য তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করেছো? স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের জন্য যে যে বিষয়গুলো লাগে চান্স পাওয়ার জন্য স্যার সেগুলো সব করছি। যেমন আমি শারীরিকভাবে একদম চান্স পাওয়ার জন্য একদম উপযুক্ত। তাছাড়া আমি স্যার মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ভাইবার জন্য আইকিউ টেস্ট। এক কথা স্যার বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চান্স পাওয়ার জন্য যে যে যোগ্যতার প্রয়োজন সব কিছু স্যার আমার মধ্যে বিদ্যমান স্যার। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি বলতে পারবা? ইয়েস স্যার। বলো তো স্যার। দুই দিকে দুটি তলোয়ার ক্রস চিহ্ন ভাবে এবং উপরে ভাসমান বাংলাদেশ জাতীয় ফুল সাপলা স্যার। জাতীয় ফুল সাপলা? ইয়েস স্যার। বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ছিল? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট স্যার। আর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান কে ছিলেন বলতে পারবা? সরি স্যার। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নাম কি? জেনারেল আজিজ আহমেদ স্যার। জেনারেল আজিজ আহমেদ স্যার, তাই না? আর জেনারেল হুসাইন মোহাম্মদ ইশাদের বাসা কোথায় বলতে পারো? ইয়েস স্যার, রংপুরে। রংপুরে? উনি কি ছিলেন স্যার? আমার জানা মতে তিনি স্যার একবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। সরি স্যার। আমার সেনা প্রধানও কিন্তু ছিলেন। ছিলেন। বাংলাদেশ কত সালে স্বাধীনতা অর্জন করে? 1971 সালে স্যার। কোন তারিখে? 16 ডিসেম্বর। 16 ডিসেম্বরকে কি বলা হয় স্যার? বিজয় দিবস, শহীদ দিবস নাকি ভাষা দিবস? কোন দিবস? বিজয় দিবস। বিজয় দিবস স্যার। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 7ই মার্চ। 7ই মার্চ কেন, ভালো করে চিন্তা করে বলো। সরি স্যার। 21শে ফেব্রুয়ারি নাম শোনা নেই? শুনছি স্যার। তাহলে 21শে ফেব্রুয়ারিতে কোথায় ফুল দিতে যাই আমরা? শহীদদের শহীদদের শ্রদ্ধার জন্য আমরা শহীদ মিনারে ফুল দিতে চাই। স্যার যারা ভাষার জন্য আন্দোলন করেছেন তাদেরকে বলা হয় ভাষা সৈনিক, এবং ভাষা সৈনিকে আন্দোলনের সুবাদে আমাদের মাতৃভাষা বাংলা আমরা পেয়েছি। আচ্ছা তোমার দুইটা পদ অভ্যাসের কথা বলো স্যার। 1 নম্বর স্যার আমি নক্ষম রায়, এবং স্যার 2 নম্বর আমি একটুতে রাখি স্যার। তো বাংলাদেশ সেনাবাহিনীতে যদি তোমাকে সৈনিক পদে আমরা চান্স দিই তাহলে তুমি কি নক্ষম রাবা? আবার অল্পতেই তোমার উদ্যোধন কর্মকর্তা একটা আদেশ দিলে সেটা পছন্দ না হলে তুমি কি তার উপরে রেগে বসবা? না স্যার। স্যার আমি যেদিন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবো স্যার সেদিন আমাকে আমার দেশ রক্ষার জন্য শপথ করানো হবে, এবং আমি আমার উদ্যোগ কর্মকর্তার কথা মানার সেটা স্যার শপথ হবে স্যার। স্যার আমি সেই শপথটাকে মানে সারা জীবন স্যার তার কথা শুনে যাবো যতদিন আমার দেওয়া থাকবে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এইভাবে আসলে আমাদের একাডেমিতে আমরা ভাইবাগুলো প্রস্তুতি নিয়ে থাকি, সকল স্টুডেন্ট। আবার প্রস্তুতি কীভাবে নিলে সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনীতে চান্স পাওয়াটা খুবই সোজা হবে ভাইবা পরীক্ষায়। তো প্রস্তুতির মধ্যেও অনেক কিছু হয়তো বা ভুল ত্রুটি থেকে থাকলেও থাকতে পারে, এটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, সবার কাছে আমি বারবার বলে আসি। আর পাশাপাশি তোমরা যারা পলাশের মতো দূর দূরান্ত থেকে আসতে চাও একাডেমিতে এসে প্রস্তুতি নাও, আশা করি তোমাদের এই প্রস্তুতিটা সম্পূর্ণ করলে তোমরা খুব সহজেই তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করে দেশ সেবায় নিয়োজিত হওয়া সেটা তোমরা অনেকাংশে পূরণ করতে পারবা। আর সবসময় মনে রাখতে হবে ছোট একটা প্রস্তুতি তোমার জীবনকে বদলে দিতে পারে। তো ছোট একটা প্রস্তুতি তোমাদের জীবনকে বদলে দিতে পারে, সেহেতু আমার মনে হয় তোমরা প্রস্তুতিটা নিতে আসো, প্রস্তুতি নাও একাডেমি থেকে, তোমরা অবশ্যই জয়ী হবা। ধন্যবাদ।